শুক্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদেরকে ইংলিশে কয়েকটা রচনা শেখাব। আমি আগেই বলেছি আমার মেন উদ্দেশ্য ছিল যে ইন্টারমিডিয়েট লেভেলে এবং ম্যাট্রিক লেভেলে স্টুডেন্টদের যে ইংরেজি ভীতি সেটা কমিয়ে আনা, তারপর আমি সেটা কমানোর জন্যই মূলত খুব সহজ উপায়ে কয়েকটি ইংরেজি রচনা শেখাবো এবং সেই ইংরেজি রচনা দিয়ে আপনারা ইচ্ছে করলে কম্পোজিশন, তারপর ডায়লগস, লেটার্স, ইমেল, এভরিথিং লিখতে পারবেন। মূলত ইন্টারমিডিয়েট লেভেলে এবং ম্যাট্রিক লেভেলে স্টুডেন্টদের কাছে ইংরেজি ভীতির কারণে অনেক ওরা পড়াশোনা অমনোযোগ হয়ে যায়, সেই কারণে আমার এই ক্ষুদ্র পাঠ বলা যেতে পারে। এবং আমি বই থেকেই শেখাবো, কিন্তু খুব সহজ উপায় আর কি, এবং খুব সহজ পদ্ধতিতে যে 15টা রচনা শেখার পর আপনাদের যে ইংলিশে যে কম্পোজিশন, তারপর অ্যাপ্লিকেশন বা লেটার, ডায়লগস বা যা যা আছে এভরিথিং সব কিছু আপনারা নিজেরাই লিখতে পারবেন। তো শুরু করা যাক, তাহলে শুরু করা যাক আজকে আমাদের ইংরেজি রচনা শেখার আসর। ওই কিছুদিন আগে, কয়েকদিন আগে আমি শিখিয়েছিলাম এমএলএ, যে মানে যে কোনো প্রফেশন এমএলএ রচনা দিয়ে আপনি যে কোনো একটা প্রফেশন রচনা লিখতে পারবেন, ইন্টারমিডিয়েট লেভেলে আপনি ম্যাট্রিক লেভেলে ইংরেজি লিখতে পারবেন। তাছাড়া আমার মনে হয় প্রফেশন যেহেতু সেখানে হচ্ছে যে কোনো ক্যাটাগরি প্রফেশন লেখা যায়, এখন আমি আসতে দেখি সেখানে সেটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন বাংলাদেশ। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গা সম্পর্কে আপনি লিখতে পারবেন, ইভেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা সম্পর্কে আপনি ইংলিশে লিখতে পারবেন। আমি প্রথম বলেছি যে ইংরেজি প্রতিদিন ভিত্তি কাজ করে স্টুডেন্টদের করে ইন্টারনেট লেভেলে ম্যাট্রিক লেভেলে স্টুডেন্টদের সে ভিত্তিটা কমানোর জন্যই মূলত আমি খুব সহজ উপায়ে শেখাচ্ছি, খুবই প্রয়াস বলা যেতে পারে আর কি। তো উনি প্রথমে মোস্ট একটা পেয়েছি বাংলাদেশের যদি দেখি রেখে রাখাটা প্রথমে লিখি প্রথমে আমরা লিখবো। দেয়ার আর মেনি বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি, তারপর দেন লাইন লিখতে হবে দেয়ার আর মেনি বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ লাইক সেন্ট মার্টিন আইল্যান্ড, কক্সবাজার, তার বান্দরবান, জাফলং, সুন্দরবন, রাঙ্গামাটি এটসেট্রা, এভাবে লিখতে হবে। বানান যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ডিকশনারি দেখে বানানগুলো লিখে নেবেন। তো সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে প্রথমে যদি লিখতে বলা হয় তাহলে লিখবো আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ কোরাল আইল্যান্ড, মানে প্রবাল দ্বীপ। কোরাল বানানটা হচ্ছে COREL, কোরাল। তারপর বানান বুঝতে ভুল হলে বা সমস্যা হলে বানান তো যদি আপনাদের সমস্যা হয় ডিকশনারি দেখে আপনারা ইচ্ছে করলে ঠিক করে নিতে পারেন। তো সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ কোরাল আইল্যান্ড, দেয়ার আর মেনি সি ফিশ ইন সেন্ট মার্টিন আইল্যান্ড, দেয়ার আর মেনি সি বার্ডস ইন সেন্ট মার্টিন আইল্যান্ড, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ ইন সেন্ট মার্টিন আইল্যান্ড, দেয়ার আর মেনি সি বোটস ইন সেন্ট মার্টিন আইল্যান্ড, তারপর ইট ইজ ভেরি ক্রাউডেড এরিয়া, মানে সেন্ট মার্টিন আইল্যান্ডে কী কী আছে এটা মানে দিতে হবে আর কি। তারপর আপনারা লিখতে পারবেন যে জিনিসটা সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড, তারপর ইট ইজ ভেরি বিউটিফুল আইল্যান্ড লেখার পর দেন আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড লেখার পর কক্সবাজার লিখবো। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তারপর লেখা যেতে পারে দেয়ার আর মেনি সি ফিশেস ইন কক্সবাজার, দেয়ার আর মেনি সি বার্ডস ইন কক্সবাজার, দেয়ার আর মেনি কোকোনাট ট্রি ইন কক্সবাজার, দেয়ার আর মেনি বোটস ইন কক্সবাজার, দেয়ার মেনি শিপস ইন কক্সবাজার, তারপর ইট ইজ ভেরি ক্রাউডেড এরিয়া, এভাবে কক্সবাজার সম্পর্কে লেখা যেতে পারে। কক্সবাজার পর আমরা লিখতে পারি বান্দরবান যেটা আছে সেটা লিখতে পারি। আমি প্রথমে বলেছি যে ইন্টারমিডিয়েট লেভেল এবং ম্যাট্রিক লেভেলের স্টুডেন্টদের ইংরেজি ভীতি কমানোর জন্য মূলত খুব সহজ উপায়ে আমি ইংলিশ রচনাগুলো শেখাচ্ছি, যাতে ওদের মনে থাকে এবং ইংরেজির প্রতি যে ভীতিটা ভয়টা সেটা কমে যায়, এবং সেই বড় বড়টা ইংলিশ রচনা দিয়ে ইচ্ছে করলে সবগুলো মানে সব কিছুই লেখা যাবে রচনা
রচনা, তারপরে কম্পোজিশন, ডায়লগস, প্যারাগ্রাফ, তারপর ইমেলস, লেটার্স, মানে এভরিথিং লেখা যাবে সেটা। সেজন্য খুব আমি বই থেকেই শেখাচ্ছি, এবং আমার মনে হয় আমি জিনিসটা আগে বলেছি যে এর চেয়ে সহজ করে আর মানে শেখানো সম্ভব বলে আমার মনে হয় না, সম্ভব হবে না, এত সহজ করে আমি শেখাচ্ছি। এখন আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে কক্সবাজার, সেন্ট মার্টিন কক্সবাজার দিব হচ্ছে বান্দরবান, তারপর সেটা হবে বান্দরবান ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, দে আর মেনি হিলস মানে পাহাড় ইন বান্দরবান, দে আর মেনি ট্রিজ ইন বান্দরবান, দে আর মেনি দেয়ার আর মেনি বিউটিফুল প্লেস ইন বান্দরবান লেখা যেতে পারে। তারপর দেয়ার আমরা লিখব সুন্দরবন, সুন্দরবন দেয়ার আর মেনি ট্রিস ইন সুন্দরবন, দেয়ার আর মেনি এনিমেলস সুন্দরবন, তারপর তারপর দেয়ার আর মেনি সুন্দরবন ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, তারপর এভাবে জাস্ট সেন্ট মার্টিন আইল্যান্ড, কক্সবাজার, বান্দরবন, তারপরে সুন্দরবন, দেন জাফলং, জাফলং কি কী আছে পাহাড়, মানে দে আর মেনি হিলস ইন জাফলং, দে আর মেনি ট্রিজ ইন জাফলং, দে আর মেনি জাফলং ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, ইট ইজ ভেরি ক্রাউডেড এরিয়া, এভাবে দিয়ে আমরা অনেকগুলো প্লেস সম্পর্কে লিখতে পারি। তো এটা হবে কি, তাহলে কী হবে যে মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো আর কি। তো এটা জায়গা, যে কোনো জায়গা সম্পর্কে লিখতে দিলে ইচ্ছে করলে আপনারা এটা এইভাবে লিখতে পারবেন, শুধু শুধু যে বাংলাদেশের জায়গা সম্পর্কে লিখতে পারবেন তা নয়, এটা ইচ্ছা করলে ওয়ার্ল্ডের যে কোনো দেশ সম্পর্কে যদি লিখতে দেওয়া হয় এবং সেই দেশ সম্পর্কে যদি আপনি জানেন মানে কী কী আছে, তা আপনি ইজিলি আপনি ইংলিশে লিখতে পারবেন। তো এটা সেজন্য মানে এটা যে কোনো প্লেস সম্পর্কে যে কোনো রচনা বা ডায়লগস বা ইমেল বা লেটার বা মানে যা এভরিথিং এভরিথিং লেখা সম্ভব বলে আমার মনে হয়, এবং খুব সহজ ভাষায়, আমি বলেছি খুব সহজ ভাষায় এটা লেখা চেষ্টা আমি করাচ্ছি, যাতে স্টুডেন্টদের যে ইংরেজি ভিত্তি বা ইংরেজি ইংরেজি পড়ার প্রতি যে অমনোযোগী ভাব সেটা যাতে কমে যায়। মূলত এভাবে যদি করা যায় তাহলে স্টুডেন্ট আমার মনে হয় ইজিলি ইংরেজির প্রতি যে ভিত্তিটা সেটা কমে যাবে। তারপর তার ভিতরে কয়েকটি ইম্পর্টেন্ট রচনা সেটা সেগুলো অবশ্যই একটু হাই স্ট্যান্ডার্ড করে শিখতে হবে, আর বাকিগুলো আমার মনে হয় যেভাবে শিখলে সব লেখা যেতে পারে। ইংলিশে অনেক কিছু আছে, তো ইংলিশের ডায়লগস আছে, তারপর লেটার লিখতে হয়, ইমেল লিখতে হয়, তারপর সিভি লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়, কম্পোজিশন লিখতে হয়, প্যারাগ্রাফ লিখতে হয়, মানে অনেক কিছু লিখতে হয়। তো সেই জন্য আমি আমার ক্ষুদ্র বয়স বলা যেতে পারি খুব সহজ উপায়ে এবং খুব সহজভাবে আমি এটা শিখেছি, এবং এটা ইন্টারমিডিয়েট লেভেল এবং ম্যাট্রিক লেভেল স্টুডেন্টদের আমার মনে হয় ইংরেজির প্রতি ভয়টা কমাবে এবং আগ্রহী করে তুলবে, পড়াশোনার প্রতি একটু আগ্রহী করে তুলবে।